আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি পিসি বিল্ড দেখাবো। আজকের পিসি বিল্ডটি একটি খুবই চিপ বাজেটের একটি পিসি বিল্ড, অনলি 30,000 টাকা সামথিংয়ে একটি রাইজেন 5600G দিয়ে একটি গেমিং পিসি কীভাবে বিল্ড করা যায় সেই সম্পর্কে আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আজকের এই বিল্ডটিতে স্পেশাল যে বিল্ডটিতে আমরা মাদারবোর্ড হিসেবে ব্যবহার করেছি MSI ব্র্যান্ডের B450 MA Pro Max 2, যে মাদারবোর্ডটি দেখতেই পাচ্ছেন চমৎকার একটি মাদারবোর্ড। মাদারবোর্ডটির অফিসিয়ালি 3 ইয়ার্সের ওয়ারেন্টি রয়েছে। মাদারবোর্ডটি ডুয়েল চ্যানেলের র্যাম স্লট রয়েছে, HDMI এবং VGA স্লট তো রয়েছেই, এবং সব ধরনের পোর্টস অ্যান্ড স্লটসের সুবিধা রয়েছে। এবং এসব থেকে মজার বিষয়, এটিতে পরবর্তীতে আপনি আপগ্রেড করতে পারবেন রাইজেন 5700G প্রসেসর দিয়ে। আর আজকের এই পিসি বিল্ডে আমরা রাইজেন 5600G প্রসেসরটিকে বেছে নিয়েছি। এটি হচ্ছে 16 MB ক্যাশ স্পিড এবং 6 কোর 12 থ্রেডের একটি প্রসেসর। অফিসিয়ালি 3 ইয়ার্সের ওয়ারেন্টি পাচ্ছেন আমাদের সব থেকে। প্রসেসরটি দেখতেই পাচ্ছেন চমৎকার একটি প্রসেসর। প্রসেসরের ক্লক স্পিডও অনেক ভালো রয়েছে, এবং যারা আসলে চিপ বাজেটের ভিতরে ভিডিও এডিটিং অথবা গ্রাফিক্স অথবা পিসির পাওয়ারফুল কাজ করতে চাচ্ছেন তাদের জন্য উত্তম একটি চয়েস হতে পারে আজকের এই প্রসেসরটি। রাইজেন 5600G প্রসেসর নিয়ে আসলে বলার তেমন কিছুই নেই। এর সাথে প্যাকেটিংয়েই রয়েছে একটি CPU কুলার। যাদের আসলে বাজেটটা চিপ, তারা আসলে এই কুলারটাই ব্যবহার করতে পারেন। পরবর্তীতে বাজেট আপগ্রেড হলে আসলে আপনারা একটি ভালো মানের এর প্রসেসর কুলার ইউজ করতে পারেন পরবর্তীতে, সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনারা নিতে পারেন। এবং এই কুলারটা দিয়ে আপাতত কাজ চালানোর মতন কাজ হয়ে যাবে আশা করা যায়। আসলে বাজেটের একটু টানা পড়া যার কারণেই আজকের এই কম্পোনেন্টে আমরা র্যাম হিসেবে যেটিকে ব্যবহার করেছি সেটি হচ্ছে কিংস্টন ব্র্যান্ডের ফুরি যে র্যামটি, 8GB 3200 MHz একটি র্যাম উইথ হিটসিং সহ লাইফ টাইম ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন আমাদের সব থেকে। একদম চিপ বাজেটের ভিতরে বেস্ট পারফরমেন্সের জন্য এর সুনাম রয়েছে। এর পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ব্যবহার করেছি এক্সট্রিমের জগাস JPS 300G, যেই পাওয়ার সাপ্লাইটি সেটি পাওয়ার সাপ্লাই 300 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই, অফিসিয়াল 2 ইয়ার্সের ওয়ারেন্টি সহ। আর সব চমৎকার বিষয় হচ্ছে এই পাওয়ার সাপ্লাই এবং পাওয়ার সাপ্লাইটার কিন্তু কোয়ালিটি অনেক ভালো, এবং এই ধরনের বিল্ডে এই পাওয়ার সাপ্লাইটি ভালোই পারফরমেন্স করছে চিপ বাজেটের জন্য। যাদের বাজেট বেশি তারা পাওয়ার সাপ্লাইটাকে একটু আপগ্রেড করতে পারেন। তো আমরা প্রসেসরটাকে লাগাই দিই। এছাড়াও এই বিল্ডে আমরা ব্যবহার করেছি কেসিং হিসেবে ভ্যালুটপের V300 যেই কেসটি, সেই কেসটি একটু পরে আপনারা দেখতে পারবেন সেই কেচিংটি। এছাড়াও এর সাথে আমরা SSD হিসেবে ব্যবহার করেছি কিংতরা ব্র্যান্ডের 256GB NVMe SSD জেন 3 যে SSD, সেই SSDটি 256GB SSD, যার কারণে আসলে আপাতত আর স্টোরেজের প্রয়োজন নেই। যদিও বাজেটটা চিপ, যাদের একটু বাজেট রয়েছে তারা স্টোরেজ হিসেবে একটি আলাদা এক্সটার্নাল SSD কার্ড ইউজ করতে পারেন। ওভারঅল সব প্রোডাক্টে 3 ইয়ার্সের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন আমাদের সব থেকে এই পিসিটি পারচেস করলে একদম চিপ বাজেটে। আমি আবারও বলে দিচ্ছি, পিসিটির প্রাইস হবে মাত্র 30,000 টাকা সামথিং। চলে আসুন আমাদের সব NM কম্পিউটারে।